এই এরকম একটা ব্যানার বানাবেন, ব্যানার কি এটা অ্যাড, এই যে ফুল বসাবেন এখানে, তারপরে এখানে হচ্ছে শ্যাডো আছে অনেক, শ্যাডো দিবেন, আর লোগো বসাবেন, এটা কেটে আনবেন, এই তো এই যে এলিমেন্ট সবই দেওয়া আছে, ঠিক আছে। বুঝতে পারছেন? জি ম্যাম, আমি বুঝতে পারছি। ওকে,
বাপ্পি ভাই, তবে তো বুঝলাম, একটা জিনিস তো ভুলে গেছি ভাই, লাভের রেড কালারটা করুন কেন জানো? পরীক্ষা কথা বলা নিষেধ, লাভের যে কালারটা দেওয়া আছে না, ফেল করাই দেবো পরীক্ষার কথা বললে। আচ্ছা আচ্ছা, শুনেন কি সমস্যা, শুনেন তাও করেন কাজটা ভালো মতন। বাপি ভাই, হ্যাঁ, নিলাম কালারটা, তারপর জানি কিভাবে দিতে হবে সলিড কালার দাও, বুঝি নাই। সলিড কালার, সলিড কালার ওই লেয়ারটা তো স্লিপ করে দিবে না? হুম হুম অবশ্যই। কিছু দিয়ে দিচ্ছেন, ফন্ডটা দিয়ে দিবেন না? ফন্ট আছে তো, ফন্টের নাম হচ্ছে ইয়া, নাম দেখে বলতেছি, একটু দাঁড়। ফন্ট বাকি ব্যাচের ওদের সবাই কি দিছে? ফন্ট হচ্ছে ভাইবস, এটা লিখে সার্চ দেন পাবেন। আমি নামটা দিচ্ছি, এই যে চ্যাটে দেখেন নামটা দিচ্ছি আমি, পাইছেন? নামায় নেন যদি না থাকে, আর নাহলে অন্য যে কোনো একটা স্ক্রিপ্ট ফন দিয়ে, ফন দিয়ে করেন ভালো হবে। আপনি একটু কি দেখতেন, এই যে ফন্টটা যে আমি আমি লিখছি যেটা, এ তো হয়ে যাবে। পরীক্ষা চলতেছে না, কোম্পানির কাজে
বাপি ভাই একটা প্রবলেম আছে, ওই যে আমার যে ওই কালারটা, ওই যে বাপি সাকিব ভাই যে সমস্যাটা ছিল ওই যে কালারটা আমি চেঞ্জ করতে পারতেছি না। আইড্রপ দিয়েছি কিন্তু হচ্ছে না, তো সেটা তো দেখলাম সব দিকে ট্রাই দিলাম। আমার এই প্রবলেমটা হচ্ছে ভাই। আমাদের দুই করে কম দেন, বাপু ভাই দুই বাড়াই দেন। আচ্ছা ওইখানে তো মেয়েটা পরে আনছি, তো শেখানো যাবে না তো পরীক্ষা না আমি তোমার স্ক্রিন শেয়ার দিয়ে করলাম। পরীক্ষা দিয়া পরীক্ষা শেষ হয়ে যেতেছে তাড়াতাড়ি।
হ্যাঁ বাপি শুনতেছেন? আচ্ছা আপনার হচ্ছে কাঠের খোদাইটা অনেক বেশি হয়ে গেছে, মানে কাঠে তো নর্মালি এত খোদাই থাকে না তাই না? আর হচ্ছে ইয়ার নিচে দেখেন আলমারির নিচে কেমন কাটা কাটা চলে আসছে, এটাও এটাও একটু সমস্যা। ঠিক আছে, এছাড়া সব ঠিক আছে। এই তো বাকি তারাও দেন, আর একটা আছে কিন্তু, এটা 3:50 পর্যন্ত টাইম। 10 মিনিটে পরীক্ষা? আরে মাত্র যেটা করলেন এই আলমারি, এটা 3:10 পর্যন্ত সময়। ও আচ্ছা আচ্ছা, আলমারিটা না, আলমারি এতো নজরই পড়ে না। বাকি ভাই এই জায়গা ভাই বেশ পয়সা রয়েছে। হ্যাঁ ঠিক আছে, তো এখন এই লাভ ধরে লাভ করতে পারতাস না? না ভাই ভুলে গেছি, লাভের লেয়ার কোনটা? লাভ হচ্ছে, আচ্ছা ওই ফাইলটা জমা দেন, আর আমি যেটা দেখলাম শ্যাডো এরকম চারপাশে কেন, শ্যাডো তো এক পাশে পড়বে, ছবিটা একটু ভালো মতন দেখেন। আর হার্ট হার্টের কালার কালো হয়ে গেছে, আমি কি কালোই লিখতেছিলাম? ওটা তো লাল ছিল। দেখি দেন ফাইলটা, আপলোড দেন। আর এই হার্টের কালার, হার্টের কালার চেঞ্জ করেন। এইভাবে সলিড কালার দাও, সলিড কালার অ্যাম্বুশের দরকার, সলিড কালার দাও, সলিড কালার। হ্যাঁ সলিড কালার, এই যে তুমি আগে কালার নিয়ে নাও নি, আচ্ছা একটা লাল ধরে হালকা করো, লাল ধরে হালকা করো। হ্যাঁ ব্যাস, ওকে দাও, আর একটু গাঢ় করো, একটু গাঢ় করো। হ্যাঁ এই দাও, ওকে দাও। এবার এই লেয়ারটা এখানে আইসা অ্যালফা সাবজেক্ট ক্লিক করো, এই লেয়ারের এখানে, এখানে আরো একটু ভিতরে আসো, যেখানে লাল হয়ে আসো। আরে এখানে এসে অ্যালফা চাপ দাও, দেখো একটা টিক চিহ্ন মতো আসবে, আসলে অ্যালফা চাপ দাও, দেখো অ্যালফা চাপ দাও, অ্যালফা চাপ দাও। এবার একটা ক্লিক করো, কি সে মাক্স মতো সিস্টেম, মাক্স ইতো করো, মাক্স না করলে তুমি এটা লাল পাইবা কিন্তু। এবার ওটা এই আলমারির নিচে দিয়ে দাও, আলমারির নিচে না উপরে নিচে তো ভাই, আমি তো জানি আলমারির দোনোটা কিছু আছে, বলি তো ঠিক আছে। এই তো জমা দিয়ে দাও, এবার জমা দাও, আপনি জমা দিছ, সেভ করে নিছো, এটাতে সেভ করছো ফাইলটাতে? ম্যাম আমি তো ফন্ট পাচ্ছি না, ফন্ট কোন ফন্টটা এখানে ইউজ করছে, ফন্ট ছাড়া বাকিগুলো করা শেষ। ফন্ট এই যে একটা নাম দিয়ে দিছে মেসেজে, গুগল মিটের মেসেজে দেখো নাম আছে, ছিলাম ওই জন্য হচ্ছে মেসেজটা এখানে পাবো না, আমি যে কোনো একটা দিলে কি প্রবলেম হবে? না সমস্যা নেই, এই যে দেখো আমি 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 এসে দেখো, গ্রেট ভাইবস। আচ্ছা আচ্ছা,
come in though. এটা না দিলে কি হয় না? রিসাবিট দিবা না, রিসাবিট দিবা না। তো আগের ফাইল মনে এই ভুলের কারণে মনে ম্যাম পায় নাই। রিসাবমিট করলে তো লাভারি আসবে। এটা তুমি ডিসর টার্ন ইন দিয়ে বাস বসে থাকবা। টার্ন ইন দিয়ে রিসাবমিট লেখাটা উঠে আসবে। শেষ। আর কিছু করবা না। এখন স্ক্রিন শেয়ার হচ্ছে কাটটা। এখন 12টা না। 12টাই না। আচ্ছা। আচ্ছা ভাই আমি 2 মিনিটের জন্য একটু আসতেছি ভাই। কফি ভাই। আমি 2 মিনিটের জন্য আসতেছি। ঠিক আছে। কফি ভাই। হ্যাঁ। ভাই 3-4 বার করে ই করলাম কিন্তু আমার ফটোশপটা কি হয় বারবার স্টপ হয়ে যাচ্ছে, এটা কোন দিকে কি হয়? শেয়ার দাও। আচ্ছা ভাইয়া আরেকটা জিনিস, আমি ওই যে ইটা ওই যে কি বলে এই বাবুল এম্বোজের আর আপনার এই ইটা আপনার এই সেটিংটা চেঞ্জ হয়ে গেছে, ওই যে অ্যাঙ্গেল প্লাস ইটা এখন যাই দেন না কেন, অ্যাঙ্গেলটা কত ছিল? আচ্ছা নতুন একটা ফাইল দিচ্ছি, ওটা একটু দেখেন, ক্লাস 17 এই দিচ্ছি। আপনি আপনার যেগুলো ভালো কাজ হয়েছে না আমাকে মেইল করে দিয়েন। এই কাজগুলো আমি করছি। হ্যাঁ হ্যাঁ আপনার মেইল ম্যাম মেইল দিয়ে দিব আপনাকে, ওখানে মেইল করে happyhosnera@gmail.com। H-O-S-N-E-R-A-N-E-K-R-A-T-H-N-E-R-A-20
gmail.com এখানে দেখেন এই যে এইটা নামাবেন, হ্যাঁ এখানে ফন্টের নামও দিয়ে দিছি, এটা নামাবেন, তারপর এটার উপরে এই যে ইফেক্টটা দিবেন, পারবেন না? জি ম্যাম পারবো, সমস্যা নেই। কি লেখা এখানে? এক্সাম প্যারা লিমিটেড, এটা করেন, গ্লো দিছে, গ্লো দিবেন, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা নামাই নিয়েন, আর এখানে আমি ফন্টের নামও দিছি, ফন্টটাও চাইলে নামাই দিতে পারেন, ঠিক আছে? এটা করছি কি? জি ভাইয়া বলেন। কি অবস্থা, কেমন চলছে ক্লাস? এই তো ভাই, এই ব্যাচে স্টুডেন্ট অনেক কম, দেখছেন? আচ্ছা, এই ব্যাচে সবচেয়ে কম। স্টুডেন্টদেরকে বলেন একটু মিউট অন করতে। আচ্ছা সবাই কথা বলেন, আনমিউট করেন। জি সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। নাজমুল ইসলাম, জি কেমন চলছে ক্লাস? এই তো মোটামুটি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আপনাদের ট্রেনার তো অনেক সুন্দর এখানে একজন কথা বললে বাকি যে কয়েকজন আছেন আমরা সবাই শুনতে পারবো সবার কথা, সমস্যা নেই বলে মুখে যা আসে বলেন না। আর কি বলবো, যেহেতু ম্যাম শুনে ফেলতেছে আর বলতে চাচ্ছি না। সামনাসামনি সামনাসামনি যদি বেশি প্রশ্ন করা হয় সেটা কি বলে এটা অনেকটা বেশি ভালো দেখায় না। আচ্ছা তাহলে তাহলে আমি ম্যামকে লিভ নিতে বলি নাকি? তাহলে আমি চলে যাই নাকি? না না না, প্রশংসা করবো তোমার, এখন তো আমি প্রশংসা আমাদের মনে থাকে। তবে ভাইয়া আমার আমার একটা কথা ছিল। জি জি আমার একটু প্রবলেম আছে, সেই প্রবলেমটা হলো আমাদের আমার এই সময়টা নিয়ে, যে এই সময়টাকে আমাদের একটু বাড়ানো যায় না আসলে? সুভা কামাল বলছি না? জি 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 হয়ে গেছে আমাদের বাংলাদেশে আপনাদের মতো স্টুডেন্ট অনেক, ঠিক আছে, যার কারণে আমরা বাধ্য হয়েছি সবাইকে সুযোগ দেওয়ার জন্য। এখন আপনি চিন্তা করেন, আপনার বাসায় যদি একটা ছোট ভাই থাকে, আপনি নিজেও পড়াশোনা করেন, তাকেও তো কিছু শেখাবেন, তাই না? এখন তো বিষয়গুলো এমন হয়ে গেছে, দেখা যাচ্ছে আরেকজন আর অন্যান্য স্টুডেন্টদেরকে সময় দিতে যায় আমাদের করতে হচ্ছে, আর গভর্নমেন্টের এটা নির্দেশ। পুরোপুরি ওটা আইসিটি ডিভিশনের মানে একটা একটা হজবরল হয়ে দিত সে কেমন জানো? আচ্ছা আচ্ছা, আসলে কি ভাইয়া আগে যেমন হইতো কি দেখা যায় আমরা প্র্যাকটিসের একটু সুযোগটা একটু বেশি পাইতাম, এখন হয়েছে কি প্র্যাকটিসটা আসলে কি ওইরকম ভাবে হচ্ছে না। দেখা যায় ম্যাম আমাদের যে হোমওয়ার্ক গুলো দিচ্ছে, আমরা যেমন আগে যেটা করতে পারতাম যে ম্যাম যদি দুটা দিত এর সাথে আমরা তিন চারটা পাঁচটা একসাথে করে রাখতে পারতাম, একদিন পর টাইম থাকতো চার ঘন্টায় ওগুলারে দেখাইতো, আবার নতুন করে আরেকটা ক্লাস মানে কাজ করতো, প্লাস মাঝে মাঝে এক্সামেরও একটা সময় হয়ে যেত। আর কিন্তু এখন আমরা সেগুলা থেকে একটু বঞ্চিত আছি। হ্যাঁ জি জি হ্যাঁ জি ভাইয়া,
প্রবলেম যেটা আমাদের কাছে এখন মেজর সেটা হচ্ছে হ্যাঁ টাইম শিডিউল, বুঝতে টাইম পেরেছেন? শিডিউল, হ্যাঁ হ্যাঁ টাইম শিডিউলটা যদি তো এটা আপনাদের ভালো হতো, ঠিক আছে এটা আমি মানছি, জি কিন্তু এখন আমাকে হাতে করণীয় কিছুই নেই, কারণ করতে পারি না। ওই যে আমি আপনাকে আমি মোস্তফার সাথে বুঝতে পারছি এটা, হ্যাঁ দেশে স্টুডেন্ট অনেক কিন্তু ট্রেনার কম, হ্যাঁ আপনারা করেন ভালো কিছু শিখেন, আপনারা সামনে ট্রেনার হন, হ্যাঁ ঠিক আছে ভাইয়া ওনারা কিন্তু ভালো মতো শেখ। বাপি আপনার কাজগুলো দেখান, ওই কাঠের গুলো কোশ্চেনটা দেখান, আচ্ছা স্ক্রিন শেয়ার দিয়ে দেখান তুমি ভাইয়াকে, আপনারা স্কিলড হন, ভালোভাবে শিখেন, লার্ন করতেছেন, আর্ন করেন, তাহলে আমরা আপনাদেরকে ট্রেনার হিসেবে নিয়োগ দিতে পারবো, তাহলে পরবর্তী স্টুডেন্টদেরকে 4 ঘন্টা করে সময় দিতে পারবো আমরা, বুঝতে পেরেছেন? জি আমার এখানে আচ্ছা ক্লাস করছি হোমওয়ার্ক, জি এই যে হোমওয়ার্ক গুলো করছিলাম, জি এটা করছিলাম একটা, ওয়াও আর একটা করছিলাম দারুন ক্লাসের পরে, আর আচ্ছা একটা করছিলাম বারোর উপরে, আর একটা লেদার ব্যাগ, হ্যাঁ সুন্দর, এই বারোটার উপরে করছিলাম এটা, এটা বাদ দিলে এটা দেখুন, এটা আপনি কোন টুলস ব্যবহার করেছেন? এটাতে ব্যবহার করছিলাম আমি ইনার শ্যাডো ব্যবহার করছিলাম, এটাতে শ্যাডো, শ্যাডো না, ইনার শ্যাডো, আচ্ছা আর এখান থেকে দারুন আছে, এটা একটা করছি দাদার উপরে দুটা ডিজাইন করছি, আচ্ছা আচ্ছা ওয়াও, আপনি কি বাড়িতে এমন দরজা কি লাগাবেন না লাগিয়েছেন? আশা আছে দরজা আছে, ওর উপরে ডিজাইন করা নাই, ডিজাইন করতে, গুড ঠিক আছে, আপনার ক্রিয়েটিভিটি অনেক সুন্দর, হ্যাঁ এটাও সুন্দর, এটা বন্ধ করলে একটা করছিলাম, একটা করছিলাম, আচ্ছা এটা হচ্ছে তোহিন ভাই আমি আপনাকে একটু বলে দেই, এটা হচ্ছে খাতে কিছুই ছিল না, হ্যাঁ সেখানে খাতে একটা ডিজাইন করা হয়েছে, এই যে এরকম ছিল আর কি খাতটা, তো এখানে ডিজাইন বসানো হয়েছে, এই তো আচ্ছা লেয়ার গুলো উঠাই দিলে দেখতে পাচ্ছি আমি, হ্যাঁ বুঝতে হ্যাঁ পারছি, এটা আগে ফ্রেশ ছিল তাই তো, হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটাতে কোন টুলস ব্যবহার করেছেন? এটার ভিতরে আমি পিলো এম্বোস ব্যবহার করছি, হ্যাঁ ডাবল এম্বোস পিলো এম্বোসটা ব্যবহার করছি, আচ্ছা আচ্ছা গুড, হ্যাঁ আপনাদেরকে তো অনেক অ্যাডভান্স লেভেলের কাজ শেখাচ্ছে ম্যাম, আপনারা তো এই যে প্রোগ্রামার ডিজাইনার, মাত্র এটা করা হয়েছে আজকে পরীক্ষা নিলাম আর কি, এটা পরীক্ষা ছিল, আচ্ছা 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 খুবই সুন্দর, গুড খুবই ভালো লাগলো আপনার হোমওয়ার্ক গুলো দেখে, আর বাকিদের কি অবস্থা? হ্যাঁ বাকিরাও করছে সবাই হোমওয়ার্ক, সুন্দর কাজ করছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, নাজমুল আলম কি অবস্থা হোমওয়ার্কের? জি ভাই করছি, আমি কালকে রাতে একটু বিজি ছিলাম, একটা করছি বেশি করতে পারিনি কালকে, দেখবো আপনার আপনাদের বাকি সবার হোমওয়ার্ক দেখবো আগামী কালকে, ঠিক আছে ঠিক আছে ভাই, আপনারটাও দেখবো, আর এদিকে এমদাদুল ভাই আপনারটাও দেখবো, হ্যাঁ এমদাদুল ভাই একটু দেরি করে আসছে, আমি আসার চেষ্টা করবেন, যত তাড়াতাড়ি আসবেন তত বেশি শিখবেন, পাপিয়া সুলতানা আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, আর ম্যামের সম্পর্কে বলতে বলবো ম্যাম বেস্ট ট্রেনার, আমরা যতটুকু পারি ম্যামের জন্য পসিবল, আচ্ছা আচ্ছা আমি বলবো যদি মানে আমাকে চুজ করতে দেওয়া হয় যে অন্য কোনো একটা কাজে ট্রেনার হিসেবে কাকে নিবা, তাহলে আমি ম্যামকে চুজ করবো, আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ পাপিয়াও একটু মাঝে মাঝে ঢিলামি করে, আপিও খুব ভালো কাজ করে, তবে হ্যাঁ ম্যামের এই কথাতে আমি একমত, কেউ মাফ করবেন না,
ঠিক আছে, আজ একটা ক্লাস বাঙ্ক করা মানে নিজেকেই বাঙ্ক করা। হ্যাঁ সেটাই। আর আরেকটা জিনিস আমি সবাইকে বলি যে এটা এই যে সরকার থেকে গভর্নমেন্ট প্রজেক্টটা যেটা দিছে, মানে অনেক কিন্তু হেলা ফেলা, ফ্রি কোর্স করতেছি, এটা এটা ভাবার কোন, এইগুলোই শিখাবে, দেখা যাবে ওই পেইড কোর্স ক্রিয়েটিভ আইটিতে যান, আরো ইত্যাদি ইত্যাদি অনেক কোর্স আছে, এই জিনিসই দেখবেন যে আরো ইয়া করে শিখাবে। আজকে আপনারা ক্রিয়েটিভ আইটিতে যান, গ্রাফিক ডিজাইনের সর্বনিম্ন একটা কোর্স ফি নিবে আপনাদের কাছ থেকে 15,000 টাকা। 15,000 টাকা সেটাই। ভাইয়া আমি এক মজার কথা একটু বলি ভাইয়া, তো প্রথম যখন এটা চালু হলো তখন হলো আপনার তো ফিজিক্যালি যে ক্লাস করতে হইতো, ওই আপনার ফেব্রুয়ারিতে যখন এটা রেজিস্ট্রেশন শুরু হয়, তো আমি আমার ছোট একটা ভাইকে দিছি যে ও শিখে আসবে প্লাস আমি তার থেকে শিখবো, আমি একটু একটা ছোটখাটো বিজনেস করি তো তো এর ফাঁকে আমার টাইম দেওয়া সম্ভব হতো না, ঠিক আছে। তো এর ভিতরে করোনার জন্য দেখলাম যে আপনার অনলাইন শুরু হয়ে গেছে, তো তখন আমি অ্যাপ্লাই করলাম, তো এর আগে আমি ক্রিয়েটিভ আইটিতে যোগাযোগ করলাম, ওরাও অনলাইনে কোর্স করায়, তো ওরা আমাকে সর্বনিম্ন 14,000 টাকা ওরা কোর্স ফি বাবদ আমাকে বলছিল, তো আমার সাথে এতটা ওদের সাথে ই হয়ে গেছিল যে আমি ওদের সাথে সবকিছু ফাইনাল। তো এর মধ্যে আপনাদের এখান থেকে ফোন আসে আমার, ঠিক আছে, তো ফোন আসে যে আপনি পরের দিন ই করেন, আপনি জয়েন করেন ক্লাসে, তো আমার কোনো ভাইবা টাইবা হয় না, পরের দিন আমি ঠিকঠাক মতো জয়েন করলাম, তো পরে ওইখানে ওটা ক্যান্সেল করে দিলাম। তো আমি আমি এটার ব্যাপারে অনেক দিন ধরে দেখতেছিলাম, মানে ক্রিয়েটিভ আইটি সম্বন্ধে ওদের কোর্স ফি অনেক ছিল, তো এইবার একটু কমাইছে, বাট এর আগে তো আরো বেশি ছিল ভাইয়া, ঠিক আছে। এখন আমাদের আমাদের ঢাকাতে বলা যায় বাংলাদেশেই ক্রিয়েটিভ আইটি টপার একটা আইটি ফার্ম, বুঝতে পেরেছেন? জি জি, যার কারণে এদের ডিমান্ড একটু বেশি। কিন্তু আমি আমি একটা জিনিস ই লাগলো যে আপনাদের এটা না হলে আমার ওই টাকাটা হয়তো ই হতো, কিন্তু তার চেয়ে বরং ভালো শিখতেছি, ওইখানে যা শিখতাম তার থেকে আমি ভালো শিখতেছি, আমি একটা কথা মনে করতেছি। ঠিক আছে, ম্যামকে প্রশ্ন করবেন, বুঝতে পেরেছেন? আমি যতটুকু জানি ম্যাম আসলে বেস্ট একজন ট্রেনার, ঠিক আছে, প্রশ্ন করলে আপনারা ফিডব্যাক ভালোই পাবেন আশা করি, ঠিক আছে। আর এদিকে এমরাদুল সাহেব, আপনি বলেছিলেন 2:30 থেকে ক্লাসের কথা, 2:30 থেকে ক্লাসের কথা বলছিলাম। আচ্ছা আচ্ছা, আপনি একটু চেষ্টা করবেন ভাইয়া 2টার দিকে ক্লাসে আসার, ঠিক আছে, কারণ আপনার একা নামাজ পড়ে আস্তে আস্তে একটু লেট হয়ে যাচ্ছে এই জন্য। আচ্ছা আচ্ছা, 5-10 মিনিট মানে লেট হয়ে যায়, এজন্য ভাবলাম তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি একটা কাজ করবেন, তাহলে আপনি আপনার পিসিতে স্ক্রিন ভিডিও রেকর্ডিং চালু করে তারপর নামাজে যাবেন। মোস্তফা কামাল বাপ্পি, আপনার কাজ খুবই ভালো লেগেছে, আমি আগামীকালকে দেখি কে কে আমাকে কাজ দেখায়, ঠিক আছে, ঠিক আছে, এখন এটা একটু নামায়া করা শুরু করে দেন। আচ্ছা এটা তো এখন ওই আগেরটা দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আজকে কোনো কিছু কাজ দেখাবেন ম্যাম? আজকে তো আর কিছু দেখাবো না, এটাই করতে দিতাম, যেহেতু শেষ হয়েছে লেয়ার স্টাইল, এই জন্য আপনাদের একটু লাস্ট ঝালাই, কিন্তু এখন তো প্রায় কাজ করেন নাই, আসতেন ক্লাসে ঘুরতেছেন, মানে কোনো ইয়া নাই, সিরিয়াসনেস নাই, তখন এটা কিন্তু স্বাভাবিক, আমার কাছে মনে হবে ধুর এরা সিরিয়াস না, আমার এত সিরিয়াস হয়ে কি হবে, তাই না? এটাই আসলে তত স্বাভাবিক। আবার যেইখানে দেখবো যে যেই স্টুডেন্টরা খুব সিরিয়াস, তাদের কিন্তু আমার সেইভাবেই তাদের ট্রিট করতে হবে যে না আচ্ছা এখানে কিছু হবে, এ শিখতেছে, চেষ্টা করতেছে, পারতেছে, এইটাই। আর যারা কাজ করে না করে এদের এদের কিন্তু আমার মাথায় আছে, যেমন এই এই ব্যাচে কিন্তু সবচেয়ে বেশি ভালো কাজ করে বাপি, হ্যাঁ বাকিরাও করে, আমি চাই সবাই, তারপর পাপিও কিন্তু অনেক কাজ করে, ঠিক আছে।
আমি বাকি আর আরো উন্নতি চাই, ঠিক আছে? আর বাকিরাও বাকিরাও করবেন, চেষ্টা করবেন। কারণ কি, এই কোর্স যখন শেষ হয়ে যাবে, ঠিক আছে, তখন কিন্তু আমি আপনাদের এইভাবে সবাইকে নিয়ে আর বসতে পারবো না, এটা তো সম্ভব না। দেখা যাবে আমি অন্য কোনো ব্যাচে চলে গেছি, ঠিক আছে, তখন কিন্তু আপনাদের এইভাবে সময়টা দিতে পারবো না। তো এই সময়টাকে কাজে লাগা। হ্যাঁ, হয়তো, হ্যাঁ, আমার ইচ্ছা আছে আপনাদের জন্য টিউটোরিয়াল বানানো, সেটা আলাদা জিনিস। সেখানে কিন্তু আমি এইভাবে এই যে সামনাসামনি আসি, এখন আপনি একটা জিনিস না বুঝলেন, আমাকে কোশ্চেন করলেন, আমি কিন্তু সেটা রিপ্লাই দিতে পারবো। তখন সেটা দেখা যাবে আপনি কোশ্চেন করতেছেন বিকালে, আমি 3 দিন পরে রিপ্লাই দিচ্ছি, জিনিসটা এরকম হবে, তাই না? তো এই যে সময়টা যাচ্ছে কাজে লাগা, আমার মানে আমি যতদিন যতটুকু পারি আপনাদের তো সাহায্য করব, এটাই হচ্ছে। হ্যাঁ, আসলে বললাম না যে অনেক কাজ যেখানে আসলে হয়তো বা ওরা রেগুলার নাজবুল কিন্তু আগে করে কাজ করছে, বাট সাকিব তারপরে পাপি আওয়া হয়তো আগে করে তারপরেও এখন এসে মনে হয় যে আজকে অনেকবার আমার মেন একটা মূল সমস্যা হলো আমি টুলসের নামও রাখতে পারিনি, এটা আমার একটা মূল সমস্যা, এর জন্য আর আপনারা আপনাদের ওখানে তো এই যে নেটওয়ার্কের মাঝে মাঝে সমস্যা হয়, এটাও একটা প্রবলেম, অনেকে কারেন্ট চলে যাচ্ছে, এই প্রবলেম। যাই হোক, সব প্রবলেম ওভারকাম করে। হ্যাঁ, বুঝি নাই আমি বলছি যে আমার একটা মূল সমস্যা হলো আমি নাম মনে রাখতে পারি না। নাম মনে রাখতে পারেন না, এটা সহজ সমাধান বলে। আচ্ছা, নাম নাম তো এটা একাই মনে রাখার কথা, আমি কোন টুল শিখতেছি, আর আমরা তো এক একটা টুল নিয়ে অনেক দিন ধরেই কাজ করি, তাহলে মনে হওয়ার কথা, যেমন আজকে কি নিয়ে করছি, মনে থাকার তো কথা, একটু ঘাটাঘাটি করলেই তো মনে থাকে। জানি না এটা আসলে কিভাবে, আমি আমারও অত কিছু মনে থাকে না, কিন্তু আমি যখন শিখছি আমার তো এই টুলগুলো অটোমেটিক মনে চলে আসতো কাজ করতে করতে। যেমন ফটোশপটা যখন অন করলেন তখন এখানে সব কিছুর নাম কিন্তু দেওয়াই আছে, একটু ক্লিক করলেন সাইডে, ক্লিক করে এটা কি নাম, মুভ টুল, সিলেকশন টুল, এই কোনগুলোর নাম স্পেশালি মনে থাকে না আপনার, এই টুলস গুলোর? ইলিপস টুলস, রেক্টেঙ্গুলার, এগুলো? রেক্টেঙ্গুলার মানে কি, চার কোনা, ইলিপস গোল, পলিগন কি, পলিগনটাই তো হচ্ছে একটা কোন আকৃতি হবে, বহুভুজ, তারপর হচ্ছে কিভাবে, স্টার, স্টার তো স্টারই, তারা তো, এইটা তো মনে রাখার কথাই, আর এই শেপ গুলো তো মনে রাখতে হবে, কারণ ইলাস্ট্রেটরও সেম এই শেপ গুলোই আছে, বুঝতে পারছেন? বাপি কি ইলাস্ট্রেটর একদমই পারেন না? ইলাস্ট্রেটর আমি অনেক কাছে, মানে আমি পারি একেবারেই কাছে, আমি শুধুমাত্র ইলাস্ট্রেটর দিয়ে ওই যে বইয়ের বিভিন্ন লেখা থাকার ডিজাইন আর সাইডের বড় বাট আমি ইলাস্ট্রেটরের ডিজাইন করে ওই ভিজিটিং কার্ড ডিজাইন করতে গেলে মেজাজ খারাপ হয়ে যেত, পরে পরে করতে লাগে, এরকম সমস্যা নাই, ইলাস্ট্রেটর যখন যাব তখন পাইরা যাবেন ইনশাল্লাহ। আবার একটা সফটওয়্যার থেকে আরেকটা সফটওয়্যার গেলে একটু ভেজাল লাগবে, ওটা কোনো ব্যাপার না। আচ্ছা, এটা কি কাজ হয়েছে, এটা কার কাজ, সাকিব, সাকিব কি করছে দেখি, আচ্ছা নিচের শ্যাডোটা একটু বেশি পড়ে গেছে। আচ্ছা, এই এটা ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু এই যে শ্যাডো, শ্যাডো কিন্তু এত গাঢ় ভাবে পড়ে না। শুনেন, ডিজাইনার হতে গেলে অনেক কিছুই কিন্তু মাথায় এখন আনতে হবে, এটা কেমন, ওটা কেমন, এই জিনিসগুলো আনতে হবে, ঠিক আছে?
তেমন এই শ্যাডোটা খুব বেশি লাগতেছে তাই না? এর নিচে কিন্তু এত শ্যাডো থাকে না। এখানে আমি দুইটা শ্যাডো ইউজ করছি। হ্যাঁ দুইটা শ্যাডো, কিন্তু আমি যেটা করছিলাম এটা দেখেন এখানে তিনটা শ্যাডো ইউজ হয়েছে। দেখেন আমি যে করছি এখানে আমি তিনটা শ্যাডো দিচ্ছি, এই যে এই একটা প্রথম শ্যাডোটা একটু গাঢ় থাকবে, তারপরেরটা একটু হালকা, তারপরটা একদমই হালকা থাকবে, দেখছেন? দেখতে পাচ্ছেন? হ্যালো হ্যালো জি ম্যাম, কোনো কথা আটকা নাই কেন? আচ্ছা দেখেন তারপরে এখানে কি লোগোটা, এই যে এটা লোগো, এটা শেপ, শেপ তো রেড কালার ছিল। আচ্ছা এটা গেল, তাহলে এটার প্রবলেম কিন্তু তাহলে একটুখানি শ্যাডোতে, নাহলে ভালো মার্কস দিতাম। কত দিব? ম্যাম সাকিব কিন্তু অনেক কষ্ট করে করছে, তাহলে নাম্বার বাড়াই দিয়ে ভালো করছে। বাপি ভাই সাপোর্ট দিচ্ছেন? আচ্ছা এই যে কালার কালার পারার নাই না বলে দিছে একজন, এই জন্য একটু কম দিলাম। আচ্ছা আর কাটটা বাকি আছে, কামাল হোসেন হোসেনের কাজ, হার্টের শেপ গোলাপি হয়ে গেছে কেন? কালার তারপরে খোদাইটা অনেক বেশি হয়ে গেছে মনে হচ্ছে, এখান দিয়ে তেলাপ্পা ঢুকবে তো। আচ্ছা তারপরে হচ্ছে শ্যাডো, শ্যাডো কই? শ্যাডো মোটামুটি হয়েছে, হ্যাঁ ড্রপ শ্যাডো দিছেন, কিন্তু এই যে এই খোদাইয়ের জন্য নাম্বার একটু কম দিব আমি। আর এখানেও ভুল হয়েছে, এই যে এটা গোলাপি এটা লাল, ডিজাইন ডিজাইন এলোমেলো হয়ে গেছে, কাজ হয়েছে কিন্তু ডিজাইন এলোমেলো হয়েছে, এই জন্য কম মার্কস। আজকে লিপু উনি হাইস্ট পাইছে, ওনাকে সবচেয়ে বেশি নাম্বার 10-এ 10 পাইছে আজকে উনি। 10-এ 10 পাইছে কে? তারপর দেখি তার কাজ অন্য ব্যাচের, আপনারা হচ্ছে 2 না ওরা 3? নামাইছিলাম এখন কোন ফাইল আমার তো খেয়াল নাই, ডাউনলোডে আর কি করা আছে কিন্তু কোন ফাইল সেটা তো মনে নেই। হ্যাঁ না আজকেই প্রথম আর কি কেউ 10-এ 10 পাইলো আর কি, আমি কাউকে দেই না 10-এ 10, কাজ ভালো হয়েছে সুন্দর মতো করছে বলেই দিচ্ছি। আর হচ্ছে এই এটা আর একটা যে একটা কাজ দিলাম না মাত্র, ভাই কাজ দেখছিলেন কি কাজ দিতে?
মাইক্রোফোন অফ করা তো মনে হয় কথা বলতেছে হয়তো মাইক্রোফোন মাইক্রোফোন অন করেন আচ্ছা এইখানে দেখেন না আমি স্ক্রিন শেয়ার করে না আচ্ছা তো সময় পায় না হয়তো ওজন করতে পারে না আমি কালকে রাতে ঘুমাইছি প্রায় দুটার দিকে তাও অল্প অল্প করেই তো দিচ্ছি এই তো প্রতিদিন তো অল্প অল্প করেই দেখা যায় কিছু শিখাচ্ছি এইগুলো অবশ্য ক্লিয়ার করতে হবে আচ্ছা এই কাজটা পারবেন না এটা কি কি কাজ করা হইছে বলেন তো এটা প্রথমে ম্যাম ওইখানে প্রথমেই ইটের উপরে আপনার ইয়ে নেওয়া হয়েছে সলিড কালার নেওয়া হয়েছে সলিড কালারে ভালো করে দিচ্ছে এরপরে এই যে তো রাউন্ড সবাই শুই নেন কিন্তু কি বলতেছে শুই নেন এভাবে করবেন হ্যাঁ এরপরে টুল নেওয়া হয়েছে যে যে রাউন্ড রেকটেঙ্গেল টুলটা যেটা দেওয়া আছে রাউন্ড রেকটেঙ্গেল টুলটা নেওয়া হয়েছে এবং এটার মধ্যে গ্রেডিয়েন্ট দেওয়া আছে আর গ্রেডিয়েন্টের পরে দেওয়া আছে এটা দেওয়া মানে কি বলে এটার নাম ভুলে গেছি ইনার শ্যাডো সরি ইনার গ্লো আউটার গ্লো আউটার গ্লো আউটার গ্লো দেওয়া আছে আর এখানে এক্সাম লেখা যেটা মধ্যে আছে এটা শ্যাডো দেওয়া হয়েছে সেটা সুন্দর করে করবেন তারপরে এটা কি রেকটেঙ্গেল নিছে রাউন্ড রেকটেঙ্গেল এটা ওইটা শ্যাডো আছে হ্যাঁ এটা তো শ্যাডো আছে ট্রাই করে ঠিক আছে আজকে এতটুকু থাকুক